কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট, অর্থ ক্ষমতার লোভেই গোটা বড়ুয়ার তৃণমূলকে ডোবালেন জেলবন্দী বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণের অনুপস্থিতিতে মূর্ছা যাচ্ছে বড়ুয়ার ঘাসফুল। সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছেলে জীবনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শুরু করেছিলেন পড়াশুনো, পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকেই শুরু হয়েছিল পড়াশুনো, সেখান থেকেই পেয়েছিলেন শিক্ষকতার চাকরি, আর তারপরেই বীরভূমের বাঘ তথা ধৃত অনুব্রত মণ্ডলের হাত ধরে বড়ুয়া বিধানসভায় এমএলএর টিকিট অর্থাৎ বিধায়ক, আর তারপরেই তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদ। ঠিক যেভাবে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা একটু একটু করে উপরে উঠেছে, আজ ঠিক সেইভাবেই যেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জীবনটা একটু একটু করেই কার্যত ভেঙে পড়ছে। এবারের পঞ্চায়েত ভোটের পরিসংখ্যান বলছে তৃণমূলের শক্ত ঘাঁটি বড়ুয়ার মাটি ফুঁড়ে গজাচ্ছে পদ্ম। ফলাফল অনুযায়ী বড়ুয়া ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতির পদ বিজেপির কোটে। এছাড়াও বড়ুয়ার 13টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় 2টি এবং জোট সমর্থনে 3টি পঞ্চায়েত গেছে গেরুয়া শিবিরের দখলে। লোকসভায় আসার আলো দেখেই বড়ুয়ায় জয়ের ধ্বজা উড়াচ্ছে বিজেপি। দেখেছেন এই বড়ুয়াতে 2018 সালে আমাদের কোনো পঞ্চায়েত ছিল না, আজকে সেখানে এতগুলো পঞ্চায়েত হয়ে এসেছে। মানুষের আশীর্বাদে, মানুষের আহ্বানে, মানুষের একাগ্রতায় আজ বড়ুয়া ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে চলছে। বড়ুয়া বিধানসভা বিজেপির একটি আদি এবং শক্ত ঘাঁটি, এখানে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি লিড পাবে, বড়ুয়াতে শাসক দল নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস বড়ুয়াতে 2011 ক্ষমতা আসার পরেও সেরকমভাবে মাটি তৈরি করতে পারেনি, প্রথম নয়। বিজেপির মাটি 1999-1998 থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বিজেপি এখানে শক্ত ঘাঁটি তৈরি করে রেখেছিল অলরেডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজতবাসী বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তিনি থাকলে কি বড়ুয়ার তৃণমূলের সংগঠনের ঝরঝরে হাল হতো? পরে আমাদের 13টা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি টোটাল এলাকা, বিধায়ক সাহেবের সংগঠন খুব মজবুত এবং খুব সুন্দর ছিল। সেই জায়গায় হঠাৎ বিধায়ক সাহেব কেন্দ্রের এজেন্সির হাতে আটক পড়ার পর আমাদের এখানকার মানুষ একটু বিভ্রান্তর মধ্যে পড়ে আছে, এখনও পড়ে আছে। কেমন যেন উল্টে যাচ্ছে দাবার বোর্ড, দলের মির্জাফরদের সৌজন্যে তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, নীরবেই গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে সরব বড়ুয়ার তৃণমূল। এই বড়ুয়া ব্লকে আজ মির্জাফর নেই, কিন্তু এখনও মির্জাফর বেঁচে রয়েছে এখানে। আমরা যদি লক্ষ্য করি, যদি চিন্তাভাবনা করি, নিজের স্বার্থর কথা চিন্তা করে যদি আমরা, যে আমার কোনটা ভালো হবে, সেই কারণে কিন্তু সেই মির্জাফর কিন্তু এই কারণে এই ঘটনাটা কিন্তু ঘটিয়েছে। বিরোধীদের দখলে গেলে এখানে দলের মধ্যে কিছু ব্যক্তি অসাধু, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সেখানে বিরোধী দলের সঙ্গে একটা অশুভ জোট করেছে। দেখুন, আমরা একটা তালিকা রাজ্যে এবং জেলাতে পাঠিয়েছি এবং রাজ্য সেটাকে অ্যাপ্রুভ করেছে, কিছুদিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ হবে। দলের কারো সঙ্গে কারো মিল নেই, বিধায়ক থাকলেই বা কি হতো, তোপ থাকতে ছাড়ছে না বিজেপি। লক্ষ্য করে দেখবেন এই বিধায়কই বলেছিল যে পুত্র কর্মাধ্যক্ষকে বলেছিল সাইকেল চোর, আর ব্লক সভাপতিকে বলেছিল বড় মাপের চোর, বলে ওরকম বাড়ি বানিয়েছে। এটা আমাদের কথা নয়, এটা তৃণমূলের বিধায়ক কিন্তু বলেছিল, পুত্র কর্মাধ্যক্ষকে সাইকেল চোর আমরা একবারও বলিনি। কিন্তু এই বিধানসভার বিধায়কের সঙ্গে যুব সভাপতির মিল নেই। এখন বর্তমানে যিনি পুত্র কর্মাধ্যক্ষ আছে তার সঙ্গে ব্লক সভাপতি মাননীয় রবীন্দ্রার মিল নেই। এই বিধানসভারই তৃণমূল কংগ্রেসের নেতা আবু বাক্কার সাহেবের সঙ্গে শামসেদ দেওয়ানের মিল নেই, কার তার প্রমাণ গ্রাম পঞ্চায়েত ভোট আপনারা লক্ষ্য করে দেখলেন। সব মিলিয়ে লক্ষ্য এখন লোকসভা, বড়ুয়ায় শিকড় গজিয়ে ফেলেছে বিজেপি, ঘাসফুলকে পিষেই বেড়ে উঠবে পদ্ম, সবই হাজতবন্দি তৃণমূল বিধায়কের সাইড এফেক্ট। লোকসভা নির্বাচনে এই বড়ুয়ায় নাকি হবে বিজেপির শক্ত ঘাঁটি, এমনই উক্তি বিজেপির। একাধিক গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে বিধায়কের। কেন, বিধায়ক কি জেলে রয়েছে, সেই কারণেই ভাঙছে তার সংগঠন, গোষ্ঠীদ্বন্দ্বে জের বার এই বড়ুয়ায়, শাসক দল কি সত্যিই নিশ্চিহ্ন হয়ে যাবে, এখন দেখার সেটাই। ক্যামেরায় সরজিতের সাথে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, বড়ুয়া।